নেত্রকোনার পূর্বধলা উপজেলার একটি গ্রামের নাম চোরের ভিটা, আর গ্রামের স্কুলের নাম চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই নাম বদলে স্কুলের নাম করে রাখা হয়েছে আলোর ভুবন। বহুল প্রতীক্ষিত এই পরিবর্তন এনেছে উৎসবের উপলক্ষ। এখন গ্রামের নাম বদলের অপেক্ষায় এলাকার মানুষ। নেত্রকোনা প্রতিনিধি শামীম আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যেন উৎসব, মিষ্টি মুখ হচ্ছে, বিজয় চিহ্ন দেখানো হচ্ছে, কারণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অবশেষে পাওয়া গেছে বহুল প্রতীক্ষিত সেই ঘোষণা। এই চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নামকরণ করা হয়েছে আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সংবাদে যার পরনাই খুশি শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসীও। এখন আমাদের স্কুলের নাম আলোর ভুবন, এতে আমরা অনেক খুশি, আনন্দ বোধ করছি। স্কুলের নাম পরিবর্তন হওয়াতে আমি অনেক খুশি হয়েছি। শিক্ষার্থীরা বলছে, কেউ তাদের বিদ্যালয়ের নাম জানতে চাইলে বলতে খুব লজ্জা পেত তারা, সে ভয় আর থাকলো না। কোন স্কুলে পড়ো, আমরা যদি জিজ্ঞাসা করতাম চুরি বিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহলে মানুষ আমাদের নিয়ে হাসি ঠাট্টা করতো। তুমি কোন স্কুল থেকে আসছো, যে এটা বলতে একটু বিব্রত বোধ করতো, তখন আমরা বুঝতাম যে আসলে তার বলতে এটা খুব লজ্জা লাগে। 1999 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে শিক্ষকতা করতে এসে তেমনই বিব্রতকর পরিস্থিতিতে পড়তেন শিক্ষকরাও। তো সাধারণত দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার পরে নিজের স্কুলের নাম কিংবা যে ক্লাব থেকে এসে যায় সেই ক্লাবের নাম বলে হই হুল্লোড় করে, আনন্দ উল্লাস করে। কিন্তু আমার স্কুলের ছেলে মেয়েদেরকে আমি দেখি নাই, ওরা লজ্জায় নিজের স্কুলের নামটা বলতে পারে নাই। জনশ্রুতি আছে, জমিদারি আমলে খাজনা নিতে আসা নায়েবের রশিদ বই চুরি হয় এই গ্রাম থেকে। তখন জমিদার খেপে গিয়ে গ্রামের নাম দেন চোরের ভিটা। কালের পরিক্রমায় সরকারি নথিপত্রে স্থায়ী হয়ে যায় সেই নাম। বিদ্যালয়ের নাম পরিবর্তনে গ্রামবাসীর মনে জেগেছে আশা। গ্রামের নামটাও যদি একটু পরিবর্তন হইতো, তাহলে এটা আসলে মানে এটা চোরের ভিটাটা গ্রাম, এটা শুনতে তো কেমন লাগে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি এবং অনুরোধ করি এটার বিষয়ে যেন গ্রামটা স্কুলের পাশাপাশি গ্রামের নামটা যেন চেঞ্জ করে দেয়। গ্রামের নাম পরিবর্তন করতে যা যা করণীয় তা শীঘ্রই করা হবে, উপজেলার নির্বাহী কর্মকর্তাও দিলেন সেই আশ্বাস। এলাকাবাসী যেটি পছন্দ করবে তারা গণস্বাক্ষরের মাধ্যমে সেটি আমরা যেভাবে প্রক্রিয়া করলে ভালো হয় আমি জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে মন্ত্রণালয়ে পাঠাবো এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করব যেন বিধি মোতাবেক এই কাজটি আমরা করতে পারি। গ্রামের নামটি পরিবর্তন চাই। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।